হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। কীভাবে টেলিটক সিমের এমবি চেক করতে হয় সে প্রসেসটা আপনারা অনেকেই জানেন না, তো এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা টেলিটক সিমের এমবি চেক করবেন। ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনে ডায়াল ফেরে, ডায়াল ফেরে আসার পর এখানে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে টেলিটক সিমের এমবি চেক করার জন্য। কোডটি হচ্ছে *1। তো আপনারা চাইলে দুইটা নিয়মের মাধ্যমে টেলিটক সিমের এমবি চেক করতে পারবেন, একটা হচ্ছে কোড ডায়াল করে আর একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে অ্যাপের মাধ্যমে কীভাবে এমবি চেক করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার যদি টেলিটক অ্যাপ থাকে তাহলে আপনি খুব ইজিলি আপনার টেলিটক সিমের এমবি ব্যালেন্স সব কিছু কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। জাস্ট অ্যাপের মাধ্যমে আসলে আপনি এখানে কিন্তু আপনার কত এমবি রয়েছে সেটা দেখতে পারবেন, এখানে ব্যালেন্স দেখতে পারবেন। ওয়েল, এখন কোড ডায়াল করে কীভাবে আপনি চেক করবেন আপনার টেলিটক সিমে কত এমবি রয়েছে, তার জন্য আপনি ডায়াল পেডে চলে আসবেন। তো ডায়াল পেডে চলে আসবেন, ডায়াল পেডে আসার পর এখানে আপনি ডায়াল করতে, তো এমবি চেক করার জন্য আপনি ডায়াল পেডে চলে আসবেন। ডায়াল পেডে আসার পর এখানে আপনি ডায়াল করবেন *15। তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা ভিডিওতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন। তো এই কোডটির মাধ্যমে আপনারা ব্যালেন্স এবং এমবি দুইটাই একসাথে চেক করতে পারবেন। তো সেই কোডটি হচ্ছে *15*152#। এই কোডটি তুলে আপনার টেলিটক সিমে ডায়াল করে দিবেন। তো এই কোডটি ডায়াল করার পর আপনার সামনে এমবি কত টাকা রয়েছে সেটা কিন্তু আপনি একটা মেসেজ পেয়ে যাবেন, মেসেজের মাধ্যমে দেখতে পারবেন যে কত এমবি রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। তো আমার নেটওয়ার্কের সমস্যা হয়েছে কারণে এসএমএসটা আসছে না, এসএমএস আসলে আপনি ওইখানের মধ্যে আপনার ব্যালেন্স এবং এমবি দেখতে পারবেন।